আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটা রাশিয়ান সালাদ করে দেখাবো। আসুন শুরু করা যাক। আমি প্রথমে পাতিলে পানি নিয়ে নিচ্ছি, আর একটা ডিম আর একটা আলু বয়েল করতে দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে একটা গ্রিন ক্যাপসিকাম নিয়েছি, আমি এটা এখন কেটে নিব হাফ করে, বাকি হাফটা ইউজ করব। আপনারা কাঁটাটা ঠিক খেয়াল করবেন, এই সালাতে মেইন কাঁটাটাই খুবই ইম্পর্টেন্ট, এই কাঁটার উপরেই ডিপেন্ড করে এই সালাতের টেস্টটা। ঠিক কিউব কিউব করে আপনারা ক্যাপসিকাম গুলো কেটে নেবেন, কিউব বা ডাইস যেটাই বলেন, যত ছোট করা পসিবল আপনারা ওভাবে করে কেটে নেবেন, কিন্তু বড় বড় পিস রাখা যাবে না। আমি এখানে ক্যারেট নিচ্ছি, হাফ ক্যারেট নিয়েছি, এটাও আমি সেম ডাইস করে কেটে নিচ্ছি। আমি এখানে রেড ক্যাপসিকাম নিয়েছি 2 টেবিল স্পুনের মতো, এটা জাস্ট কালারের জন্য, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। আর এখানে আমি নিয়েছি বিফ, এটা জাস্ট গরম পানিতে আপনারা আদা রসুন দিয়ে বিফ সিদ্ধ করে নিবেন আর সেম সাইজে কেটে নিবেন। আর এখানে আমি বয়েল করা যে আলুটা, এটা আমি পিল করে নিচ্ছি। আলুগুলো আমি ঠিক সেম ভাবেই কেটে নিব। এই সালাডটা আপনারা, আমি এখানে সিদ্ধ করা ডিমও ওটা সেম ভাবে কেটে নিচ্ছি, আর আপনারা এই সালাডটা লাঞ্চে দিতে পারেন, লাঞ্চ বক্সে, কিন্তু সেই ক্ষেত্রে আপনারা মায়োনিজটা আলাদাভাবে দিয়ে দিবেন, মিক্স করে দিবেন না। প্রথমে আমি এখানে আলু নিয়ে নিচ্ছি, এখন আমি সালাডটা মিক্স করব। তারপর দিচ্ছি ক্যারেট, তারপর দিচ্ছি ক্যাপসিকাম, এখন দিচ্ছি রেড ক্যাপসিকাম, আমি একটু সল্ট অ্যাড করেছি, এটা আপনাদের স্বাদ মতো, আর একটু ব্ল্যাক পেপার, এটাও আপনাদের স্বাদ মতো। আর আমি এখানে লেমন জুস দিচ্ছি 2 টিস্পুন, তারপর ভালো মতো মিক্স করে নিবেন। তারপর আমি দিচ্ছি এখানে এগ, তারপর আমি এখানে এখন মিক্স দিচ্ছি 2 টেবিল স্পুন মায়োনিজ, এটা ভালো মতো মিক্স করে নেবেন। আমি এখানে রেডিমেড মায়োনিজটা ইউজ করছি, আপনারা হোমমেডটাও ইউজ করতে পারেন, হোমমেড এর রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তারপর আমি দিচ্ছি বিফ, আমি বিফটা আগে দিতে ভুলে গিয়েছিলাম, আপনারা মায়োনিজ দেওয়ার আগে বিফটা দিবেন, তারপর মায়োনিজটা দিবেন। রেডি হয়ে গেল মজাদার রাশিয়ান সালাদ। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে, প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আজ এতটুকুই, আল্লাহ হাফেজ।